স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে দুইশো ষোলো বোতল অ্যালকোহল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ রাজশাহীতে মহা অষ্টমীতে পূজা অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হল কুমারী পূজা রাজশাহীতে এক প্রতারক প্রেমিককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সম্পর্কের শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারপর ঘনিষ্ঠতা আর এই ঘনিষ্ঠতাই একসময় রূপ নেয় প্রেমে দীর্ঘদিন ধরে চলে প্রেমের নামে সূক্ষ্ম অভিনয় আর এই প্রেম ভালোবাসাকে পুঁজি করে প্রেমিকার কাছ থেকে হাতে নেয় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা এজন্য তাকে খুলতে হয় নয়টি ফেসবুক আইডি অবশেষে রাজশাহী গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে প্রতারক জুয়েল মিঠু সে একটা প্রতারক সে আরাশা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে এমবিএ বিবিএ এ করেছে করার পরে তার বাড়ি দেনাসপুর সে আমিনুল ইসলাম মিঠু পরিচয় দিয়ে সে ফেক আইডি খুলেছে ফেক আইডি খোলার পরে এখানে রাজশাহীতে আমাদের কাটাখালিতে ভিকটিম যে আসে ভিকটিমকে ব্যাংকে সঙ্গে তার কোনোভাবে পরিচয় ওখান থেকে মোবাইল নাম্বার নিয়ে ভিক্রিমের সঙ্গে কথা বলে কথা বলার পরে এই প্রতারক চক্র সে একটা কাভার স্ট্রি তৈরি করে সে প্রথমে তাকে বলে যে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হওয়ার পরে তাকে তার সঙ্গে মোবাইলে কথা বলে কথা বলার পর তখন ওই ভিক্রিম আমাকে বলে যে তাকে বিয়ে করবে সে যে আমার পছন্দ হয়েছে বিয়ে করবে কিন্তু সে বলল যে না আমি আমি গার্জিয়ানের অনুমতি ব্যতী রেখে আমি বিয়ে করতে পারবো না তখন ওই প্রতারক আবার নাম চেঞ্জ করে সে তার বাড়িতে আসে সে তার বন্ধুর আমিনুলের বন্ধুর পরিচয় দেয় আমিনুলের বন্ধুর পরিচয় দিয়ে জিয়া নামে সে তার বাড়িতে এসে বাড়িতে আসার পরে সে ওই মেয়েকে দেখে এবং তাকে ঘটো ঘটকালি করে ঘটকালির পরিপ্রেক্ষিতে তাকে বলে যে ঠিক আমি আসার সময় ল্যাপটপটা হারিয়ে গেছে তখন তার পরিবারের কাছে সে পঞ্চাশ হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকা পরবর্তীবারে নেওয়ার পরে সে সে আমিনুল ইসলাম বাবু নামে যে ফেক আইডি মিথ্যা আইডি খোলে ওইটার সঙ্গে তার সঙ্গে পরিচয় হয় আমাদের ভিকটিমের তার সঙ্গে ম্যাসেঞ্জারে আদান প্রদান হয় তার সঙ্গে বিয়ে হবে ইয়া হবে কবে ইয়া হবে অনুষ্ঠান হবে এইভাবে করে করে এক সময় একদিন সে এই সময় সে বলল যে আমি ডেঙ্গু আক্রান্ত মেসেঞ্জারে বলল আমি ইসলাম বাবুর সঙ্গে তার যে পরিচয় হয় প্রেমের সম্পর্ক হয় ভিক্ট্রিমের তখন সে বলো যে আমার আমার ডেঙ্গু হয়েছে আমাকে এখন আমি তো ইয়া গত মিটিংও বলেছি যে আমাদের প্রতি বছরে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স কিন্তু পাশাপাশি যখন আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় যেমন আমাদের শারদীয় দুর্গাপূজা এবং অন্যান্য অনুষ্ঠানগুলোতে আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদের মার্কেটে তারা মাদক বিক্রি করে ভেজাল মাদক বিক্রি করে আমরা গতকালকে আমার অভিযান চালাচ্ছি বিশেষ অভিযান যাতে করে যেন কোনো দোকানদার মাই লাইসেন্স ব্যথিত লাইসেন্স ছাড়া কোনো দোকানদার মাদক বিক্রি করবে না এবং শুধু যারা মাদকে লাইসেন্স আছে তাদেরকে তাদের ব্যথিত এবং যারা খাওয়ার লাইসেন্স আছে

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আজ অষ্টমী এই দিনের মূল আকর্ষণ কুমারী পূজা উৎসব মুখর পরিবেশে রাজশাহী মহানগরীতে পালিত হয়েছে এই পূজা উৎসবের শুরু থেকেই মহানগরীর পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায় ভক্ত ও পূজারীদের উপস্থিতিতে পূজা অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হয় কুমারী পূজা এবছর কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয়েছে নগরীর সাগরপাড়া এলাকার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছয় বছরের ইন্দুপ্রভা দাস তার মায়ের নাম ছন্দা সরকার ও বাবা স্বাগত দাস পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলঙ্কার ও ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে অধিষ্ঠিত করা হয় এর আগে মন্ত্রোচ্চারণ ফুল ও বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেয়া হয় ভক্তদের কাছে এরপর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ভক্তদের উলুধ্বনি আর ধর্মপ্রাণ মানুষের বিনম্র শ্রদ্ধায় সম্পন্ন হয় কুমারী পূজা হিন্দু ধর্ম মতে দেবী মাতৃরূপে ভক্তদের মধ্যে আবির্ভূত হন পূজা শেষে সবার মঙ্গল কামনা এবং পাপ মুক্তির জন্য ভক্তরা দেবীর প্রায় শ্রদ্ধা জানান বিভিন্ন মন্দিরে অঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় উনিশশো সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মাঠে নয় কুমারীকে পূজা করেন তখন থেকে প্রতি বছর দুর্গোৎসবের অষ্টমী তিথিতে মহা ধুমধামে কুমারী পূজার প্রথা চলে আসছে পূজা অর্চনা অঞ্জলি আর ভোগারতীর মধ্য দিয়ে নাটোরে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে অষ্টমী বিহিত পূজা হয়েছে বুধবার সকালে ভক্তবৃন্দের সমাগমে মন্দিরগুলোর প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে অষ্টমী পূজা অঞ্জলি ও ভোগারতি সম্পন্ন হয় পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সন্ধিপূজা ও সন্ধ্যায় আরতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় দিনের অষ্টমী পূজা সম্পন্ন হবে এদিকে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তেভাগা আন্দোলনের কিংবদন্তি ও বিপ্লবী নেত্রী নাচলের রানী খ্যাত ইলামিত্রের প্রয়াণ দিবস পালিত হয়েছে বুধবার আন্দোলনের কেন্দ্রবিন্দু কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিবসটি পালিত হয় দ্বীতি উপলক্ষে নানা আয়োজন করে নাচল ইলামিত্র সংসদ দুপুরে কলা ও পদ্মপাতায় খাওয়ানো হয় মানুষকে এবং বিকেলে ছিল আলোচনা সভা নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল রহমান সহকারী কমিশনার খাদিজা বেগম প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন ইলামিত্র সংসদের সভাপতি শ্রী বিধান সিং সাংবাদিক নুরুল ইসলাম বাবুসহ অন্যরা এরপরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে জেলা ও উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইলামিত্র উনিশশো পঁচিশ সালের আঠারো অক্টোবর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন পরে বিয়ে হয় নবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট এলাকায় এরপর উনিশশো সালে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন তখন তাকে বিভিন্নভাবে নির্যাতন সহ্য করতে হয় পরে দুহাজার সালের ১৩ অক্টোবর কলকাতায় ইহকাল ত্যাগ করেন তিনি নগাই মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর কুমারী পূজা বুধবার সকালে পূজা মণ্ডপগুলোতে দুর্গাদেবীকে পূজার অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শুরু হলো অষ্টমীর কুমারী পূজার নানান আয়োজন তবে এবার করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে পূজা অনুষ্ঠিত হচ্ছে পূজা শুরুর সাথে সাথে মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে ঢাকের বাজনা অষ্টমীর কুমারী পূজায় পূজারী হিন্দু সম্প্রদায়ের কুমারী সহ সকল বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে নওগাঁয় এবছর আটশো সতেরোটি শারদীয় দুর্গা অনুষ্ঠিত হচ্ছে পঞ্জিকা অনুসারে এবারে দেবী দুর্গার আগমন ঘটকে যাবে দোলাতে চড়ে এরই মধ্যে বয়ে আনবে মানুষের জন্য মঙ্গল বার্তা এমনটাই আশা সকলের নোয়াখালীর বেগমগঞ্জে দিনে দুপুরে শতাধিক সন্ত্রাসী নিয়ে পাঁচটি বসত ঘরে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বেলাল বাহিনী ও তার সন্ত্রাসীরা এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ গতকাল সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সফর আলী মাস্টারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে এ সময় শতাধিক সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাঁচটি বসত ঘরে হামলা চালিয়ে পিকআপ ভ্যানে করে মালামাল লুট করে নিয়ে যায় ভুক্তভোগীরা ত্রিপুল তয়ে কল করলে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং তিনজন সহ একটি পিক আপ ভ্যান আটক করে এ ঘটনায় উনিশ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ